আপনাদের কারো ত্বকে যদি দাউদ, একজিমা, অ্যালার্জি, র্যাশ বা চুলকানি থাকে তবে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। খুব সহজেই মাত্র কয়েকদিনে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি সহজ কিন্তু কার্যকরী সমাধান দেব আজকে। দাউদ এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন, একে ইংরেজিতে রিং ওয়ার্ম বলে। দাউদ চুলকানির মতোই কষ্টকর একটি ত্বকের রোগ, শরীরের যে কোনো অংশেই কিন্তু দাউদ হতে পারে। দাউদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে দাউদ ছোঁয়াচে, তাই যত দ্রুত সম্ভব দাউদের চিকিৎসা করার দরকার। এবার বলছি একজিমার কথা। একজিমা ছোঁয়াচে না হলেও এটা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। বংশগত কারণে হোক বা পরবর্তীতে যে কোনো কারণেই হোক, একজিমাকে ঘরোয়া চিকিৎসায় নিরাময় করা সম্ভব। তার জন্য আপনাকে অবশ্য কিছু নিয়ম মানতে হবে। যেমন একজিমা যদি আপনার ত্বকে হয় তাহলে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুতি কাপড় পরতে হবে। ঘাম হতে দেওয়া যাবে না ত্বকে এবং কড়া রোদেও কখনো যাওয়া যাবে না। দাউদ এবং একজিমার মতো সাধারণ চুলকানি, র্যাশ বা যে কোনো অ্যালার্জির হাত থেকে মুক্তি পেতে কি করবেন জেনে নিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আপনাকে নিতে হবে এরকম রসুন। যদি ছোট ছোট কোয়া হয় তাহলে 3-4 কোয়া নিন, আর যদি এরকম বড় হয়ে থাকে তাহলে 2 কোয়া নিলেই হবে। এই রসুনটাকে এরকম ভাবে টুকরো করে নিন। এবার একটা স্টিলের পাত্রে এই রসুনটা রাখুন। এবারে নিতে হবে ঘি। খেয়াল রাখবেন খাঁটি ঘি না হলে কোনো কাজ হবে না, তাই অবশ্যই খাঁটি ঘি নিতে হবে। 1 জমা ঘি হলে হবে, কিন্তু যদি তরল ঘি হয় তাহলে 2 নিন। এবারে এই ঘিটাকেও এই পাত্রে দিয়ে দিন। এই পাত্রটাকে ঘি এবং রসুন সমেত 2-3 পর্যন্ত গরম করতে হবে। খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়। এবারে এটাকে ঠান্ডা হতে দিন। এবার নিতে হবে আপনাকে অ্যালোভেরা। অ্যালোভেরাটা এইরকম মাছ বরাবর চিরে নিতে হবে। খেয়াল রাখবেন অ্যালোভেরার হলুদ কষ যেন আপনার ত্বকে লেগে না যায়, কেননা অ্যালোভেরার এই হলুদ কষটা ত্বকের জন্য খুব ক্ষতিকর। অ্যালার্জি বা চুলকানি হতে পারে, এমনকি ত্বক জ্বালাও করতে পারে। এবারে এই ঘি এবং রসুনটা ঠান্ডা হয়ে গেলে আক্রান্ত স্থানে এইরকম একটি তুলোর বলের সাহায্যে লাগিয়ে নিন। খেয়াল রাখবেন হাত দিয়ে লাগাবেন না। এইরকম তুলোর একটা বল নিয়ে এই ঘিটাকে আক্রান্ত স্থানে হালকা হাতে লাগাতে হবে। তারপর অ্যালোভেরার জেলটাকে পাতা সমেতই হালকা করে ঘষে নিন। জেলটা বের করার কোনো দরকার নেই, জেলটাকে এরকম ভাবে হালকা করে ঘষে ঘষে নিতে হবে। এবার আপনাকে অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন অ্যালোভেরার জেলটা শুকিয়ে গিয়েছে তখন এটাকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকে সহ্য হয় এইরকম গরম পানি দিয়ে স্থানটা পরিষ্কার করে নিন। অবশ্যই গরম পানি দিয়ে করতে হবে, ঠান্ডা পানি হলে হবে না। আপনি মাত্র 7 দিনে 2 করে এই নিয়মটি ফলো করে যান। এই টিপসটি যদি 7 ফলো করতে পারেন তাহলে আপনার শরীর থেকে দাউদ, একজিমা, অ্যালার্জি, চুলকানি সব স্থায়ীভাবে বিদায় নেবে। আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাজে লেগে যাবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য আরেকজন উপকৃত হতে পারে। কেননা এই সমস্যায় হয়তো অনেকেই ভুগছেন কিন্তু সমাধান পাচ্ছেন না। তাই আমরা চাই আমার মাধ্যমে যেন আরেকজন ব্যক্তিও সুস্থ থাকতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।